আজি কৌশল মিলিত ক্রিয়ানুষ্ঠান কমিটি তরফ আমি প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে আমি সরকারকে আমি চারটা দাবি জনাবাকে চাহুছু। পহলা দাবি হেলা যে যেন ঘটনাকে নেই করে আজি এই ঝামেলাটে হয়েছে, গুরু বাবুঙ্কর উপরে অ্যাটাক হয়েছে, সেই হরিশঙ্কর যেন কাম চালিছে সেই কামকে ওড়িশা লেজিসলেটিভ আসেম্বলির পিএসি কমিটি পব্লিক একাউন্ট কমিটি আসিকি নিজে তদারক করু। সবু টেন্ডর কোটেসন সবু মাল যাহা লাগিছে তারপরে টেন্ডর সব টেন্ডর তদারক করু, সবু মাল মেটেরিয়াল ফরেনসিক টেস্ট করু, এটা আমার গোটে দাবি। দুই নম্বর দাবি দেখি সারিছন যে শ্রীযুক্ত সুশীল গুরুঙ্কু জীবনে মারি দেবার লাগি আক্রমণ হয়েছিল, যদি সেনে জনে ভিডিও উঠাউলে নে উঠাইলে নিশ্চয় আজি গুরুবাবু মরি যাইতে, কিন্তু পুলিশ জাঁি শুনি করে দফা কোহল করে দিয়েছে, 307 জায়গায় 323 লগাইছে। তিন নম্বর দাবি হল যে যেন লোক সরকারি আচরণ মামলাকে রফা দফা করবার লাগি প্রাণপ্রণে উদ্যম করি করে জিনিসটাকে কোহল করে দেলে সেই অফিসরকু যাও, কিংবা আমার কোশলাঞ্চল এরিয়ার বাহারকে ট্রান্সফর করে দিয়া যাও, এটা আমার মুখ্য দাবি আছে। কিছু ক্রস কোশ্চেন বুঝো পহলা সুশীল গুরুঙ্কর উপরে হইতিবা মিথ্যা মামলা প্রত্যাহার করু, এই মামলাকে হালকা করে দিয়েছে তাকে বরখাস্ত করা যাও। চারে যেন এসডিও নিম্নমানর কাম করুছে সেটাকে বি আর আচরণ বিধি নেই জানি, সরকারি আচরণ বিধি নেই জানি, যদি জনে কমপ্লেন কলা কি তাকে মিসবিহেভ কলা কি অ্যাটাক কলা সে আইন আদালতর আশ্রয় নিয়ে পারছিতে, কিন্তু সে যেন আইনকে হাতকে নেলে সে চাকরি করবার যোগ্য লোক নেছে তাকে বি বহিষ্কার করা যাও। চারটা দাবি আমার আছে। আমি সমস্তে দাবি করছিল গণমার্দন সুরক্ষা মঞ্চ করি করি কি আমার হরিশঙ্কর বিকাশ মঞ্চ করি করি আমি দাবি জনাইছিল আর কহিছিল লোকঙ্কর যেহেতু আমার এরিয়ারে হচ্ছে আমার লোকঙ্কর বি গ্রামসভা পুলিশ আছে প্রশাসন ইনে গোটে দাদাগিরি করুছন, আর সেই দাদাগিরি ভিতরে গোটে জিনিস হচ্ছে আমার যেতকি হরিশঙ্কর বিকাশ মঞ্চ গন্ধমার্দন সুরক্ষা পরিষদ কি যেন যেন লোক মানে আমি কাহাকে দোকান রো আউট করে দেলে কাহাকে ইনে এটা বিকি নে পারু সেটা বিকি নে পারু পুরা ফুল দাদাগিরি চালিছে অফিসর মানকর, আর ই দাদাগিরি র গোটে আমি বারবার কহুতলু ই জিনিস সেন্তা কর সে জিনিস সেন্তা কর, ইনে সিমেন্ট বালি র প্রপরশন কথা কহুতিলে যেন জায়গায় মানে ভল হিসাবে পেচপ করবার কথা সাধা বাইল পেচপ চালতিলা, সেতির লাগি সুশীল গুরু জনে দেবতর কমিটির সভ্য আকারে তার বাহারে গন্ধমার্দন সুরক্ষা পরিষদর গোটে প্রতিষ্ঠাতা তারপরে আমার হরিশঙ্কর বিকাশ মঞ্চর প্রতিষ্ঠাতা আবাহক সেই হিসাবে তাঙ্কর হক আছে, তার বাহারে সে ই এরিয়ার জনে লোক প্রতিনিধি সেই হরিশঙ্কর গন্ধমার্দন এরিয়ার সে জেলা পরিষদ সভ্য বিলে তো গোটে লোক প্রতিনিধি আকারে তাঙ্কর উত্তর দায়িত্ব আছে এই সব কাম তদারক করি করি কহবার লাগি। আমি ভিডিওরে ক্লিয়র দেখিছু যে গুরুবাবু কহিছন 8-10 পাহা বোধে চালবাকে পড়িছিতা, সে যেই চালিকির যিবাকে কদরিলে অনিচ্ছা প্রকাশ কলে আর তার বদলা অ্যাটাক করি মারি দিলে, লিখিত অভিযোগ আমি বারম্বার দিয়েছ সব কলেক্টরকু কলেক্টরকু দিয়েছ, হ্যাঁ তার কপি মানে সব আছে মিলি ভগত চালিছে। আমি হরিশঙ্কর বি প্রেস মিট করি ই তার বাবদরে দুইথর তিনথর করিছ যে কাম গড়বড় করুছন এটা পয়সা খাবার গোটে চক্কর করিছন, সেথির লাগি আমি হরিশঙ্কর বি দুই তিনথর প্রেস মিট করি আমি কহি সারিছ। আগামী দিনে সাধারণ নির্বাচন আসছে, এই সরকার যদি আমার কথাকে নেই শুনবা, এটা হচ্ছে আমার যদি উন্নতিমূলক কাম করছেন আর উন্নতিমূলক কাম করি করি সেটাকে যে 14 কোটি যদি 13 কোটি সেমানে বাট মারণা করছেন বাধ্য হয়েকি সরকারকে আমি বরখাস্ত করবো, বিজেডি সরকারকে আমি বাধ্য হয়েকি ইয়ে সাধারণ নির্বাচনের জবাব দেবো, নোটিস দৌছ এটা 7 দিনর নোটিস দৌছ, আর 7 দিন ভিতরে এই যে আমার 4টা যে দাবি রহলা এই দাবি যদি নেই হবা আগামী দিনে আমি অনশনরে বসমু, আমি রাজরাস্তার আমার আন্দোলন হবা, আউ আমার যে কৌশল ক্রিয়ানুষ্ঠান কমিটি অল আমার কৌশলর সবু যেতে অনুষ্ঠান গুড়াক আছে
ସମସ୍ତେ ସବୁ ଜାଗାରେ ଏଇ ଆନ୍ଦୋଳନଟା କରିବେ। ଏଇଟା ହରିଶଙ୍କର କେବଳ ଏଇଟା ପାଟନାଗଡ଼ର ଇସ୍ୟୁ ନେଇସି କି ଆମର ଚଙ୍ଗରିଆର ସୁଶୀଲ ଗୁରୁଙ୍କର ଇସ୍ୟୁ ନେଇସି, ଏଇଟା ହଉଛେ କୋଶଳ ଅଞ୍ଚଳର ସମସ୍ତଙ୍କର ଗୋଟେ ଧରୋହର ଐତିହ ଆର୍ ଏଇଟା ହଉଛେ ଆତ୍ମସମ୍ମାନର କଥା। ଆଜି ଜଣେ ଆମର ଗୋଟେ ରାଜନେତା ଗୋଟେ ସରପଞ୍ଚକେ ଯଦି ଏପରି ଆକ୍ରମଣ କରୁଛନ୍, ଗୋଟେ ସାଧାରଣ ଜନତା ଯାଇକିରି ସେଇଟା ଦେଖୁଥିଲେ ବି ସେଇଟା କିଛି କହିପାରବା ସେ ନେଇ କହିପାରେ, ତ ଏଇଟା ଆମକୁ ବହୁତ କଷ୍ଟ ଦେଇଛେ। ଆଜି ଆମର ଗୋଟେ ସରପଞ୍ଚକେ ହେଲା, କାଲି ଏମ୍ ଏଲ୍ ଏ କେ ଆକ୍ରମଣ କରିବେ, ପରଦିନ ଏମ୍ପି କେ ଆକ୍ରମଣ କରିବେ, ତ ଏଇ ଜିନିଷ ମାନେ ଅତି ଦୁଃଖର କଥା। ଆମେ ଭୋଟ ଦେଇକିରି ଗୋଟେ ସରପଞ୍ଚକେ ଜିତଉଛୁ, ଆମକୁ ସେ ରିପ୍ରେଜେଣ୍ଟ କରୁଛନ୍, ଆମେ ଭୋଟ ଦେଇକିରି ଏମ୍ ଏଲ୍ ଏ କେ ଜିତଉଛୁ ସେ ଆମକୁ ରିପ୍ରେଜେଣ୍ଟ କରୁଛନ୍, ସେମାନଙ୍କୁ ଯଦି ଏଇ ପ୍ରକାର ଅଫିସର ମାନେ ବ୍ୟବହାର କରିବେ ତ ଆମକୁ ସମସ୍ତଙ୍କୁ ସେଇଟା ଗୋଟେ ଦୁର୍ବ୍ୟବହାର କଲା, ଆମକୁ ମାରିଦେବାର କଥାଟା ସବୁଠୁ ଦୁଃଖର କଥା। ଜଣେ ମାନେ ମେନ୍ ହ୍ୟାଣ୍ଡେଲ କରବାରଟା କି ଥାପଡ଼େ ପିଟି ଦେବାଟା ଅଲଗା କଥା, କିନ୍ତୁ ତଣ୍ଟି ଚିପିକରି ମାରିଦେବାର ଲାଗି ଯାଉଛନ୍ ଅଫିସର ମାନେ କେନ୍ ସାହସରେ କରୁଛନ୍? ଉପର ତାଙ୍କର ବିଭାଗର ତାଙ୍କର ଉପରିସ୍ଥ ଅଫିସରର ସେମିତି ଆଶୀର୍ବାଦ ଥିବା ବୋଲିକିରି ଏଇଟା ହଉଛି, ସେଇଟା ହଉଛି ଦୁଃଖର କଥା। ଗୋଟେ କଥା ଆଜ୍ଞା, ଅଭିଯୁକ୍ତ ଯେନ୍ଟା ଅଛେ ତାହାକେ ଆରୁ ଯେ ଅଭିଯୋଗକାରୀ ଦୁଇ ଲୋକକେ ସମାନ ଦଫା, ଯେ ମାଡ଼ ଖାଇଲା ମରବାର ଲୋକକେ ବି ଯେନ୍ ଦଫା, ଆରୁ ଯେ ମାଡ଼ ଦେଲା କି ମାରବାର ଲାଗି ଯେ ଆଟେମ୍ପ୍ଟ କରୁଥିଲା, ଏଇଟା ହଉଛେ ବୋଧେ ଆମର ଆମର ଯେନ୍ ଅଛେ ଆଇପିସି ସିଆର୍ପିସି ଧାରାର ବହୁତ ଦୁରୁପଯୋଗ ହେଇଛି। ବହୁତ ବଡ଼ ଅର୍ଥର ହେରଫେର କାରବାର ହେଇଥିବାର ଆମେ ପୁରାପୁରି ସନ୍ଦେହ କରୁଛୁ, ଆଉ ଯିଏ ବି ସବୁ କରିଛେ ଇଭିନ୍ କୋର୍ଟ ଭିତର ତକ ବି ଅଫିସର୍ସ ଯାଇକରି ଇନଫ୍ଲୁଏନ୍ସ କରବାର ଲାଗି ଆଉ ଜିନିଷକେ ମିସ୍ଲିଡ୍ କରବାର ଚେଷ୍ଟା କରାଯାଇଛେ। ଆପଣମାନେ ଥାନାର ସିସିଟିଭି ଫୁଟେଜ ଆଉ କୋର୍ଟ କ୍ୟାମ୍ପସର ସିସିଟିଭି ଫୁଟେଜ ବି ଯଦି ଯାଞ୍ଚ କରାଯାଏ ସେ ଯେନ୍ ଚଞ୍ଚକତାକାରୀ ପୁରା ଦହ ଦହ ପ୍ରମାଣ ଥିବା, ଆମେ ଚାହୁଁଛୁ ସେଇ ଅଫିସରକେ ତୁରନ୍ତ ବହିଷ୍କାର କରାଯାଉ, ନା ତ କୋଶଲ ଏରିଆରୁ ପୁରା ଆଉଟ କରାଯାଉ। ନେଇ ଯଦି ହେବା ଆମେ ପ୍ରେସ୍ କନଫରେନ୍ସ କରିକିରି ଯେନ୍ ଚାରିଟା ଦାବି ଦେଇଛୁ, କେନ୍ସି ଗୋଟେ ବି ଦାବି ଯଦି ସାତ ଦିନ ଭିତରେ ପୂରଣ ନେଇ ହେବା, ଆଗାମୀ ଦିନରେ କୋଶଲ ମିଳିତ କ୍ରିୟାନୁଷ୍ଠାନ କମିଟି ତାର ଜବାବ ମାଗବା ଆର୍ ଆଗାମୀ କାର୍ଯ୍ୟପନ୍ଥା ନିର୍ଦ୍ଧାରଣ କରବା।